Back to my channel. আবার এক নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই আছো আজকে আমি করতে যাচ্ছি হেয়ার কাট। অ্যাকচুয়ালি না আমার সঙ্গে এরকম বারবারই হয়, এক রকম প্ল্যান করে থাকি আর এক হয়। তো আমি প্ল্যান করেছিলাম বিকেলের দিকে যাব হেয়ার কাট করতে, বাট হুট করে বৃষ্টি চলে এলো, এই সন্ধ্যের দিকে 7:30টার দিকে বেরোতে হচ্ছে। আর হেয়ার কাটটা করতে বেশি দূরে যাব না, আমাদের সোসাইটির ভেতরেই তোমাদের বলেছিলাম পার্লার আছে, ওই পার্লারেই যাব হেয়ার কাট করতে। তো এখন তো বৃষ্টি পড়ছে না কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, কাজ চলছে রোজ সকাল থেকে, মানে সকালের দিকে কাজ হয়, বিকেল থেকে বন্ধ থাকে, বাট আজকে মানে সকাল থেকে বিকেল অবধি বৃষ্টি হয়েছিল, তাই জন্য কাজ হয়নি, এখনই কাজটা হচ্ছে। একটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে, তো জানি না এখন লোক আছে কিনা। আমি একটু ভিড় ভাড়টা অ্যাভয়েড করি, যে সময় ফাঁকা থাকে সেই সময় যাই। তো আজকে যেহেতু সানডেও জানি না লোকজন আছে কি না, যদি ফাঁকা থাকে তো কালকে যাবো, কি করবো, ওদের সপ্তমী অবধি দোকানটা খোলা থাকবে বললো, তারপর বন্ধ থাকবে। লাইন্স তোমাদের দেখিয়েছিলাম আর এই পাশ দিয়েই এখান দিয়েই উঠতে হবে সেলুনে। এখানে এই পাশে একটা নতুন ফাস্টফুডের দোকান ওপেন হয়েছে, আসার সময় দেখবো কত দাম। এখানেও কিছু একটা মনে হচ্ছে ওপেন হয়েছে, এখানে সব বেলুন দিয়ে সাজানো। এই পার্লারটাই আমি যাবো ক্রিয়েশন। নিউ ওপেন, আচ্ছা এখানে আবার স্যালুন ওপেন হয়েছে। আচ্ছা আমি যেখানে যাব তার উল্টো সাইডেও আর একটা স্যালুন ওপেন হয়েছে। দেখো এইটা হচ্ছে নতুন ওপেন হয়েছে। আসলে আমি ভেবেছিলাম যে ক্রিয়েশনে যাব, তো কিন্তু ওখানে দেখলাম একটাও সিট ফাঁকা নেই, যেহেতু সানডে না তো পুরো সব সিটগুলো বুক আছে, তো ওই জন্যে পাশে যে নতুন পার্লারটা হয়েছে ওখানেই যাচ্ছি। দেখো তোমাদেরকে আগে আমি দেখাচ্ছি পার্লারটা কতটা সুন্দর সাজিয়েছে ওরা। তো ওরা আমার ফেস দেখেই হেয়ার কাটিংটা করবে বললো। তো ফার্স্টে ওরা কি করেছে, শ্যাম্পু করে দিয়েছে, যেহেতু আমার শ্যাম্পু করা ছিল না, মানে কালকে করেছিলাম, তো ওরা শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে দিয়েছে। তো এরপর ওরা হেয়ার কাটটা করবে। আমার হেয়ার কাটিং কিন্তু ডান, তো অনেকটাই ছোট করে দিয়েছে, বাট ঠিক আছে এত হেয়ার ফল হচ্ছিল। এর নাম হচ্ছে ব্লু বেগান। তো যারা এই সোনারপুর, রাজপুর, বারুইপুর, নরেন্দ্রপুর এইসব সাইডে থাকো তো একবার এসে ঘুরে যেতে পারো, খুব ভালো। আর ছেলেরা যারা কাটিং করলো ছেলেগুলো খুব ভালো ব্যবহার হবে, আর শুধুমাত্র কি সোসাইটির লোকেরা অ্যালাউ আছে তা নয়, আউটসাইডরাও আসতে পারে। এখন কম্পিটিশন হবে পাশাপাশি দুটো পার্লার হয়ে গেছে। এই বলেছে আমি যেটা ভেবে যাই সেটা তো হয়ই না, অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল ওই যে ক্রিয়েশন মানে পুরোনো যে স্যালুনটা ছিল ওইখানে যাবো, তারপরে গিয়ে দেখি ওর পাশেও একটা স্যালুন হয়ে গেছে,
ব্লু বেগান যেখানে আমি কাটিং করলাম তো ওখানে গেলাম আর আগেরটায় প্রচুর ভিড় ছিল আর এটা মোটামুটি ফাঁকা ছিল ঠিক আছে ভালো লাগলো তো আজকের আমার হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা।